हर हर महादेव। इसमें क्या है? क्या है? क्या मछली का दाना 10 रुपए का? क्या है इसमें? शुरू का दाना ওই তাই তো দেখ রেগে গেছে না ওই তো এটা। আমরা এখন ব্রহ্মাণ্ড ঘাটে উপস্থিত হলাম। श्री धाम ब्रह्मांड घाट श्री रामानंद वैष्णव आश्रम गांव संत सेवा पुराना गोकुल महावन मथुरा। माटी पेरा प्रसाद। हाँ सी घंटा बजे ऊपर ब्रह्मांड घाट এখানে মাছ দশদা কৃষ্ণ দিকে ছোট অবস্থায় বস্ত্র রেখে নদীতে নেমেছিল। তখন সখীরা সে বলছে কানাইয়া লালনে মাটি খাচ্ছে বলতে বলে আপ পুরো দেখাতে মাকে পুরো ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছে। চলুন ঘাটটা এবার আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই হলো সেই ব্রহ্মাণ্ড ঘাট। মা যশোদা যখন স্নান করতে আসতেন সাথে ছোট কানহাজিকে নিয়ে, তখন লাডলা কানহাজিকে ঘাটের সামনে বসিয়ে রেখে মা যশোদা যখন স্নান করছিলেন তখন লাডলা কানা বসে বসে মাটি খাচ্ছিলেন। তখন লাডলা কানার এই দৃশ্য দেখে সখীগণরা মা যশোদাকে বলেছিলেন যে তেরা বেটা মিট্টি খাড়ায়। তখন মা যশোদা বেটা লাডলা কানাজিকে মুখ খুলতে বলেছিলেন। মুখ খোলার ফলে মা যশোদা মুখের ভিতরে পুরো ব্রহ্মাণ্ডের দৃশ্য দেখেছিলেন। এই হলো সেই ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটের সামনে নানা রঙের কাপড় পাওয়া যাচ্ছে। আমাদের মনের কোনো বাসনা থাকলে ভগবানের নাম করতে করতে এই গাছের চারপাশে তিন পাক ঘুরে কাপড়টাকে বেঁধে দিতে হবে। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, শ্রীমন্নারায়ণ, হরে কৃষ্ণ রাধে রাধে। গাছের চারিপাশে ঘোরার আগে তিলক মাটিটা আগে পড়ে নিতে হবে। Get it.
ब्रह्मांड विहारी ये तीन के कलर पकड़ो सकाल थेके दुपुर गड़िएछे सबे मात्र এখন আমরা সবাই মিলে উপস্থিত হলাম চিন্তাহরণ ঘাট বা চিন্তাহরণ মহাদেবের মন্দিরে। চলুন তাহলে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাবো। দেওয়ার জন্য পূজোর থালিও এখানে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের চিন্তাহরণ মহাদেব মন্দির দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেল। আজকে আমরা মথুরাতেই ঘুরবো, তারপর রাত্রে বৃন্দাবন যাব। চলুন তাহলে, এই দেখুন আমার গোপাল সোনা ঘুরে চলে এলো মন্দির থেকে। আমরা এখন গোকুল চলে এলাম নন্দ ভবনে। শ্রীকৃষ্ণ আর বলরামের ছোটবেলাটা নন্দ বাবার ভবনে লীলা খেলা করেছিলেন বা কেটেছে। আজ সেই নন্দ ভবনে গোকুলে এসে আমরা উপস্থিত। চলুন তাহলে এরপর চারিদিকটা ঘুরে দেখাবো। বাবা বাসুদেব ঝড় জলের রাতে লাডলা কানাকে নন্দ ভবনে এনেছিলেন। গোবিন্দ গোকুলাও। নন্দ ভবনে এসে দেখলাম নানা কালারের কত ফিতে বাঁধা আছে।
ইনিই হলেন ভগবান, এই গাছটাই হলো ভগবান। হরে কৃষ্ণ রাধে রাধে, চলুন প্রণাম সেরে নিলাম। হরে কৃষ্ণ রাধে রাধে। भगवान दर्शन करने के लिए वसुदेव जी ले आए ना, यहाँ छुपा गए वसुदेव जी, भगवान को यहाँ छुपा गए, यहाँ से पलट के योग माया देवी को ले गए। तो 33 कोटि के देवी देवता भगवान का दर्शन करने के लिए यहाँ पे आए। यशोदा मैया ने बारी बारी से सबको दर्शन कराया है, लेकिन जब शंकर भगवान का नंबर आया तो दर्शन नहीं कराया। शंकर जी ने यहाँ बैठ के 3 दिन 3 रात तपस्या किया है, ओम नमो भगवते वासुदेवाय महामंत्र का जाप किया। जब दर्शन हुआ है नंद बाबा, शंकर जी नंद बाबा के घर में आए दर्शन करने के लिए, गोकुल में आए तो दो नाम मिले हैं, गोकुल में आए तो गोकुलेश्वर महादेव हुए और नंद जी के घर में आ गए दर्शन पाए, तब शंकर जी का नाम नंदेश्वर महादेव हो गया। जो आपने अभी दर्शन किया है वो नंदेश्वर महादेव। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, নন্দেশ্বর মহাদেব ইনি হলেন। আজকে নতুন বছরের প্রথম দিন, এত সুন্দর সুন্দর জায়গা যে কপালে জুটবে মনে ভাবতেই পারছি না, বা আপনাদের সাথেও কি সুন্দরভাবে শেয়ার করছি সব জায়গাগুলো। ठाकुर जी का छठी पूजन है, बोलो छठी माता की, चरण छूना और छू करके आगे बढ़ते रहना, बोलो राधे श्याम राधे श्याम, बोलो राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, आगे लगा बता के राधे श्याम राधे श्याम। পিছন দিকটা কত বড়, এটা হলো গর্ভগৃহ মন্দির। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো, এরপর একটু খেতেও তো হবে, খিদে খুব পাচ্ছে। কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেলে আমরা এরপর রমণ রেতি আশ্রমে প্রবেশ করব, তারপরে চারিদিকটা তো ঘুরে দেখাবই। চলুন তাহলে খাওয়া দাওয়াটা প্রথমে করে নি। খাওয়াটা একদম কমপ্লিট হয়ে গেল, সকাল দিকে কিছুই খায় না, জাস্ট একটা পেয়ারা খেয়েছিলাম, আর এখন 4টা বাজছে, এবার মন্দির দর্শন করব। চলুন তাহলে আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিলাম, কত ভিড় মার্কে। সুস্বাগতম। রমণ রেতির আশ্রমের চারিদিকটা ঘুরে দেখাবো, চলুন তাহলে আস্তে আস্তে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে এই রমণরতি, এটা ধাম তো, রমণরতি ধামে কত ভিড় হয়েছে। আজকে 1st জানুয়ারি,
প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন, সেই জন্যই বোধহয় এত ভিড় হয়েছে। আর কত পর্যন্ত খোলা থাকে দেখতে পাচ্ছেন? 12টা বাজে তাক, 4:30 বাজে তাক। আচ্ছা, দুপুর 12টা দিকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে সঞ্জীর মন্দির। আমরা এখনো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তারপরেও আমরা আজকে এখনো মথুরাতেই সারাদিন কাটালাম সকাল থেকে। এখানে কি হচ্ছে? কৃপিয়া ফুল পত্তি না তোড়ে, নাম কৃষ্ণ সংকীর্তন হচ্ছে ওখানে, মহানাম সংকীর্তন হচ্ছে ওখানে। আরে এত স্লিপ খাচ্ছে, এটা কি বলবো, এটা প্রচুর স্লিপ খাচ্ছে। কত ভিড় পিছন দিকে, আগে দিকে, কি ভালো লাগছে আজকে। বাবু বানা, বাবু বানা, ভিডিও লে রে, সাত লোট লগানে পড়েঙ্গে। এই হলো সেই রমণ রীতি যেখানে শ্রীকৃষ্ণ রাধা রানী বলরাম আসতেন এবং কেউ জামা কাপড়ের চিন্তা না করে সবাই মনের আনন্দে বালি ঘাটছেন। এই তো কৃষ্ণের প্রেম লীলা, আর চারিদিকে তো ভগবান শ্রীকৃষ্ণ তো বাস করছেন, তো আমরাও খুব মজা করলাম বন্ধুরা। আর বালি কি ঠান্ডা, ভিজে, তবুও খুব আনন্দ করলাম এই রমণ রীতি আশ্রমে এসে, কি ভালো লাগছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। Thank you.
उनका दर्शन कर। এই রকম কলা গাছ কোনদিন দেখি না, না এ নতুন দেখছি খেজুর গাছের মতন কলা গাছ। রাধে 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 রাধে। রমন রেতির চারিদিকটা একদম ঘুরে ঘুরে দেখালাম, খুবই সুন্দর লাগলো, মজাও পেলাম কিন্তু খুব। চলুন তাহলে আস্তে আস্তে বাইরের দিকে এবার বেরোবো। রোদটা চলে গেল, এরপর ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু। চলুন আস্তে আস্তে এবার এগোনো যাক। বিকেলবেলা একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। এই হাতিটা এখন যাচ্ছে রমন রেতি আশ্রমের দিকে। হাতিটা কিন্তু চাবি নিয়ে যাচ্ছেন। সকাল আর বিকেলে একইভাবে মন্দিরে গেটে তালা খুললে তবেই কিন্তু আরতি হবে। রাধে, এটা কি বলুন? রাধা মদন গোপাল মন্দির। আচ্ছা, হরে কৃষ্ণ রাধে রাধে। সেই ভোরবেলা থেকেই আমরা ঘুরেই যাচ্ছি। এখন আমরা সন্ধেবেলা চলে এলাম মদন গোপাল মন্দিরে। সন্ধ্যা আরতিটা হয়ে গেছে আর ভগবান যে ঘুমিয়ে পড়লেন। তো পরের বারে এসে আপনাদেরকে, যদি কোনো দিন আসি এই মন্দিরে, তো আপনাদেরকে ভগবানজিকে দর্শন করাবো। আজকে করাতে পারলাম না, খুব ঠান্ডা লাগছে, সেই একদম ভোরবেলা থেকে ঘুম থেকে উঠেছি আর এই মন্দিরে এসে পৌঁছালাম। এখন এই 7:30 মতন বাজে, এখান থেকে হয়ে আবার বৃন্দাবন যাব। আজকে সারাটা একদম সকাল, বছরের প্রথম বছর, একদম ভালো দিন। গোপাল সোনাকে নিয়ে আমরা সারাটা দিন মথুরা গেছি, কালকে বৃন্দাবন পুরো ঘুরবো। আর সব ভিডিওটা আপনাদের সাথে তো শেয়ার করবোই আস্তে আস্তে। এটা প্রসাদ দেখতে পাইনি। আচ্ছা, এটা প্রসাদ। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল। খুবই ঠান্ডা লাগছে, গাড়িতেই সব রয়েছে, সোয়েটার ফোয়েটার গাড়িতে গরম ভেবে চলে আসছিলাম, কিন্তু এই যে আমাদের ঠাকুর গোপাল সোনার ভোগটাও এখানে প্রসাদ পেয়ে গেল। আর হচ্ছে যে এরপর আমরা আস্তে আস্তে বৃন্দাবনের দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে? চলুন তাহলে বৃন্দাবনে গিয়ে কথা হবে, দেখা হবে। দাঁড়িয়ে রইলেন আমাদের অপেক্ষায়। এই যে সন্ধ্যা, একদম রাত, ঘুটঘুটা রাত দেখতে পাচ্ছেন, আর কুয়াশায় ভরা, ঠান্ডা কনকন করছে একবারে। আমরা এখন বৃন্দাবনের দিকে রওনা দিলাম, আবার যে সেখানে কথা হবে, দেখা হবে। কেউ নেই রাস্তায়, দেখছো একটাও লোক নেই, কিন্তু ঠান্ডা। তো বন্ধুরা, আমরা এবার আস্তে আস্তে বৃন্দাবনের দিকে প্রবেশ করছি।
রাত কিন্তু অনেক হয়ে গেল, মিনিমাম এখন 9:30 থেকে 10:00 বাজতেই যায়। এই যে পৌঁছে গেলাম একদম বৃন্দাবনের চারিদিকে কুয়াশায় কুয়াশায় ভরা একদম। আমরা এখন শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরে এসে হাজির হলাম। আজকে রাত্রে তো এখানেই থাকব, তো বাবা আর মা আমাদের জন্য অনেকখানা জেগে আছেন, রাস্তায় লেট কি করব। এসেই আমরা গোপীনাথ মন্দিরের প্রসাদটা পেয়ে গেলাম। রান্না তো অনেক কিছুই হয়েছিল, প্রসাদে ছিল অন্ন, ছিল পনিরের সবজি, ডাল, পাঁপড়, ক্ষীর, চচ্চড়ি, বাস অনেক কিছু আরও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর একবার সবাই বলো হরে কৃষ্ণ রাধে 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 রাধে।